হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স অফ 2020 দেখছিলাম, যার এক নম্বর আর দু নম্বর পার্টে আমি 40টা 40টা করে 80টা প্রশ্ন তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। আজকে আমরা তিন নম্বর পার্টে 81 থেকে 120 নম্বরটা দেখব। এর আগের দুটো পার্টের লিঙ্ক আমি আই বাটনে দিয়ে রাখছি, তোমরা তাছাড়াও একটু সার্চ করে নিতে পারো। 2020 কারেন্ট অ্যাফেয়ার্স বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে পেয়ে যাবে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমি যেটা আলোচনা করি প্রত্যেক দিন সকাল 6টার সময়, যেটা পাবলিশ হয় নলেজ অ্যাকাউন্টে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, সেটার প্লেলিস্টের লিঙ্কও আমি দিয়ে রেখেছি। তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স চাইলে ওখান থেকে দেখতে পারো। আর এই কমপ্লিট কোর্স অন ম্যাথস যেটা রয়েছে, এই ব্যাপারেও একটা আমি প্রিভিউ ভিডিও দিয়ে রেখেছি। তোমরা একটু নিচের লিঙ্কটা দেখো, ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওটাতে গিয়ে এই ম্যাথ কোর্সটা তোমরা আমার সাথে জয়েন করতে পারো। প্রয়োজনীয় পিডিএফের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যেমন অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়া আলটিমেট জেনারেল নলেজ 2020, এগুলো সবকটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে একটু চেক করে নাও। আজকে প্রথম যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে 2020 ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেল কে জয়লাভ করলো। প্রত্যেকটা প্রশ্নতে তোমরা 5 সেকেন্ড করে টাইম পাবে, তার মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে কমেন্ট বক্সে। আর এর পিডিএফ তোমরা কোথা থেকে পাবে শেষকালে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে টাইম আপ হয়ে গেছে, এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, রাফায়েল নাদাল। 2020 ফ্রেঞ্চ ওপেন মেন সিঙ্গেলস কে জয়লাভ করেছে, রাফায়েল নাদাল। ভারতীয় নৌবাহিনীর সাথে 2 দিনব্যাপী সাগর কবচ নামে যে উপকূলরক্ষী অনুশীলন অনুষ্ঠিত করেছে, মানে একটা অনুষ্ঠিত হয়েছে, এটা আমরা জানি, যেটার নাম হচ্ছে সাগর কবচ। তো এটা ভারতীয় নৌবাহিনীর সাথে কোন প্রতিরক্ষা বাহিনীর হয়েছে? ভারত, দেখো এখানে 4টে অপশন রয়েছে, ইন্ডিয়ান কোস্টগার্ড মানে ভারতের উপকূলরক্ষী বাহিনী, ভারতের সেনাবাহিনী রয়েছে ইন্ডিয়ান আর্মি, বিএসএফ রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স, আর ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এটা হয়েছিল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান কোস্টগার্ডের সাথে ইন্ডিয়ান নেভি, ভারতীয় নৌবাহিনী মানে ইন্ডিয়ান নেভির সাথে ইন্ডিয়ান কোস্টগার্ডের হয়েছিল সাগর কবচ। এরপরে আমরা চলে যাব দেশের মধ্যে প্রথম কোন রাজ্যের গ্রামাঞ্চলে 100% ট্যাপ ওয়াটার কানেকশন মাধ্যমে জল সরবরাহ করছে। দেশের মধ্যে প্রথম কোন রাজ্যের গ্রামাঞ্চল, মানে গ্রামাঞ্চলে এই ধরনের ব্যবস্থা চালু করা হয়েছে যেখানে 100% ট্যাপ ওয়াটার কানেকশানের মাধ্যমে জল সরবরাহ করা শুরু হয়ে গেছে, জল সরবরাহ করা হচ্ছে? চলো এক্ষেত্রে দেখো, এটা গোয়াতে করা হয়েছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছি এটা ডিটেলসে। 2020 সালে অর্থনীতিতে কারা কারা নোবেল পুরস্কার পেতে চলেছে? চলো টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে এআরবি। আমি তোমাদের পুরো নোবেল পুরস্কার নিয়ে একটা ডিটেলস ভিডিও করেছিলাম, যেখানে শুধু কারা কারা নোবেল পুরস্কার পেয়েছে সেটাই নয়, প্রত্যেকটা ক্যাটাগরিতে কী কী হিস্ট্রি রয়েছে নোবেল পুরস্কারের সব কিছু ওখানে দিয়ে দিয়েছি। নোবেল পুরস্কার নিয়ে যা যা প্রশ্ন পড়ে এক্সামে সবকটা ওখানে কভার করা রয়েছে, তোমরা এটা পাবে কারেন্ট টপিক ডিসকাশন প্লেলিস্টে। কারেন্ট টপিক ডিসকাশন প্লেলিস্টও আমি আই বাটনে দিয়ে রেখেছি, তোমরা একটু ওখান থেকে গিয়ে চেক করে নাও বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। কোন রাজ্যে প্রথম ইন্টারন্যাশনাল ওমেন্স ট্রেড সেন্টার স্থাপিত হচ্ছে? ইন্টারন্যাশনাল ওমেন্স ট্রেড সেন্টার, চলো এটা হয়ে যাবে আমাদের কোনটা অ্যান্সার, অপশন বি কেরালা। নেক্সট কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার মেজর ধ্যানচাঁদ বিজয়পথ যোজনা লঞ্চ করেছে? এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা হবে, উত্তরপ্রদেশ, অপশন এ। নেক্সট, লোকসভার সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? টাইম আপ, চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের উৎপল কুমার সিং হয়ে যাবে। নেক্সট দেখবো, সম্প্রতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায় ভারতের কততম রাষ্ট্রপতি? এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে 13তম। নেক্সট দেখবো, ফ্রেঞ্চ ওপেন 2020 ওমেন সিঙ্গেলস কে জয়লাভ করলো? টাইম আপ, অ্যান্সার আমাদের হয়ে যাবে ইগা সোয়াটেক, অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন দেশ সফলভাবে রুদ্রম ওয়ান নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল পরীক্ষা করেছে? রুদ্রম ওয়ান এটা কোন দেশের মিসাইল? চলো কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে এক্ষেত্রে ভারত। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সৌর স্বরাজগার যোজনা এটা লঞ্চ করেছে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সৌর স্বরাজগার যোজনা লঞ্চ করেছে? এর ক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে উত্তরাখণ্ড, অপশন সি। নেক্সট, নেদারল্যান্ডসে ভারতের পরবর্তী অ্যাম্বাসাডার হিসাবে কে নিযুক্ত হলেন? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কোনটা হবে, প্রদীপ কুমার রাওয়াত। কোন সংস্থা ওয়ার্ল্ডস লার্জেস্ট সোলার ট্রি তৈরি করেছে?
দেখো এক্ষেত্রে আমাদের সিএসআইআর সিএমই আড়াই হয়ে যাবে। ভারতীয় রেলওয়ে কোভিড-19 রোগীদের খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য যে রিমোট কন্ট্রোলড মেডিকেল ট্রলি তৈরি করেছে সেটার নাম কি? তো এটার নাম অ্যাকচুয়ালি মেডবোট, MEDBOT। কোন রাজ্য সরকার 1 সেপ্টেম্বর দিনটাকে পুলিশ দিবস হিসাবে পালন করলো? তো এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হয়ে যাবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সেক্রেটারি জেনারেল, দেখো এক্ষেত্রে হয়ে যাবে আমাদের কোনটা, বিম্বাদার প্রধান। মহিলা কবি ও ঔপন্যাসিক সারা হল, এনার লেখা দ্য গ্রোটেস্কোস গল্পের জন্য বিবিসি ন্যাশনাল শর্ট স্টোরি অ্যাওয়ার্ড জিতলেন, ইনি কোন দেশের বাসিন্দা? তো ইনি অ্যাকচুয়ালি ইংল্যান্ডের বাসিন্দা। কোন রাজ্য সরকার মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান এর লঞ্চ করেছে? মোবাইল ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি ভ্যান লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? দেখো এটা করেছে অ্যাকচুয়ালি হরিয়ানা। সিআরআই ইন্ডেক্সে ভারতের স্থান কত? সিআরআই ইন্ডেক্সে ভারত রয়েছে 129 নম্বর পজিশনে। ভারতের মধ্যে প্রথম গাছ সংরক্ষণের জন্য কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ট্রি ট্রান্সপ্লান্টেশন পলিসির অনুমোদন দিয়েছে? এটা অ্যান্সার আমাদের দিল্লি, অপশন ডি হয়ে যাবে। সম্প্রতি কোন ব্যাংক হিউম্যান এটিএম লঞ্চ করেছে? এটা অ্যান্সার আমাদের হয়ে যাবে ফিনো পেমেন্টস ব্যাংক। কোন দেশের মন্ত্রিসভা ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছে? তো দেখো এটা দিয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশ। দ্য খালিস্তান কনস্পিরেসি এ ফর্মার র অফিসার আনরেভেলস দ্য পাথ টু 1984, এই বইটা লেখককে? আমি ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের এই খালিস্তান মুভমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা একটু দেখে নিও। জিবিএস সিধু হয়ে যাবে, এটা আগের মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আলোচনা করেছি। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যের পুলিশের সাথে সন্ত্রাস বিরোধী মহড়া সুরক্ষা কবচ এর আয়োজন করেছে? তো এটা করেছে অ্যাকচুয়ালি মহারাষ্ট্রতে, অপশন বি। ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড স্টুডেন্টস ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় 15th অক্টোবরে। দ্য বিগ থটস অফ লিটিল লাভ, এই বইটা লেখককে? দ্য বিগ থটস অফ লিটিল লাভ, এই বইটার লেখক হলেন করণ জোহর। হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? টাইম আপ, এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে হেমন্ত খত্রি। ফাইড অনলাইন চেস অলিম্পিয়াড, এই প্রথমবার কোন দুটো দেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়েছে এই ফাইড অনলাইন চেস অলিম্পিয়াডে? চলো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে রাশিয়া আর ভারত। এরপরে দেখবো সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস CBDT চেয়ারম্যান পদে কে 6 মাসের জন্য পুনরায় নিযুক্ত হয়েছেন? চলো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে প্রমোদ চন্দ্র মোদি। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের MD আর CEO পদে কে নিযুক্ত হলেন? পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের MD আর CEO পদে নিযুক্ত হয়েছেন এস কৃষ্ণন। কোন বেসরকারি ব্যাংক হোম উৎসব নামে ভার্চুয়াল প্রপার্টি এক্সিবিশন লঞ্চ করেছে? তো এটা লঞ্চ করেছে অ্যাকচুয়ালি ICICI ব্যাংক। ভারতীয় নৌবাহিনীর সাথে কোন দেশের নৌবাহিনীর মধ্যে 11তম ইন্দ্র নেভি নামে সামুদ্রিক মহড়া শুরু হয়েছে? তো এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার রাশিয়া, অপশন সি। 113 নম্বর প্রশ্ন, কোন রাজ্য শিশুদের জন্য দ্য ইয়ং মাইন্ড শিরোনামে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছে? এটা করেছে আসাম রাজ্য সরকার। কোন রাজ্য সরকার AMA শহর অর্থাৎ আমা শহর নামে মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে? আমা শহর মোবাইল অ্যাপ লঞ্চ করেছে উড়িষ্যা। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক কত?
গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2020 ভারতের র্যাঙ্ক 48। ভারতের কোন রাজ্যে সরকার প্রথম রাজ্য হিসাবে অ্যাম্বুলেন্সের মহিলা চালক নিযুক্ত করেছে? কোন রাজ্য সরকার মানে মহিলা চালক নিযুক্ত করেছে যেটা ভারতের মধ্যে প্রথম হয়েছে অ্যাকচুয়ালি? টাইম আপ। এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে তামিলনাড়ু। অ্যাপয়েন্টমেন্টস কমিটি অব দ্য ক্যাবিনেট কাকে রেলওয়ে বোর্ডের সিইও পদে নিযুক্ত করেছেন? দেখো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে বিনোদ কুমার যাদব। বিশ্বের মধ্যে প্রথম কোন দেশ আয়োডিন স্যানিটাইজার বাজারে আনতে চলেছে? এক্ষেত্রে ভারত আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2021 বার্ষিক সভা দ্য ভোজের পরিবর্তে সুইজারল্যান্ডের কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের হয়ে যাবে লুজার্নে। কোন রাজ্য সরকার মহিলাদের সুরক্ষার জন্য মিশন শক্তি লঞ্চ করতে চলেছে? চলো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ। তো এইগুলো ছিল আজকের আমাদের 40টা এমসিকিউ। আমি নেক্সট তোমাদেরকে আবার প্রোভাইড করবো 121 থেকে 160 পর্যন্ত নেক্সট টপ 500 কারেন্ট অ্যাফেয়ার্স অফ 2020। ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর এর ফ্রি পিডিএফ তোমরা আমাদের অ্যাপেতে মানে ডাউনলোড পিডিএফ সেকশানে পেয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড পিডিএফ বলে একটা সেকশান রয়েছে, তো সেই সেকশানে তোমাদের প্রি পিডিএফ সেকশানে এই পিডিএফটা থাকবে যেখান থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে, এই 40টা প্রশ্ন। তো এই অ্যাপটা ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে গিয়ে একটু ডাউনলোড করে নাও। আর নিয়মিত কুইজে অংশগ্রহণ করার জন্য নলেজ অ্যাকাউন্টের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই যুক্ত হও, বা আমাদের আদার্স যেসব knowledgeaccount.in বা ফ্রি অনলাইন mocktest.in যে যে আপডেটগুলো হচ্ছে, তো সেইগুলোর আপডেটগুলো তো আমি সবসময় এই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিই, তো তোমরা এটা একটু যদি জয়েন করে নিতে পারো খুব ভালো হয়, তাহলে টেলিগ্রাম চ্যানেল থেকে একবারে সবকটা নোটিফিকেশান পেয়ে যাবে। ওকে, তো যারা নতুন রয়েছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাতে ক্লিক করে নাও, যাতে নেক্সট ভিডিওগুলো নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেলেও তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। চলো নেক্সট দেখা হচ্ছে কালকে সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্সে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি।